আজকে আমি শপিং করতে গিয়ে ফ্রিতে ফুচকা খেয়ে এসেছি, আর তার সাথে রানাঘাটের সমস্ত লোক মনে হয় এই শপিং মলেই আমি দেখে নিয়েছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আর অমিত কিন্তু বেরিয়ে গেছি শপিং করতে, কারণ আমাদের রানাঘাটে স্মার্ট বাজার ওপেনিং হয়েছে 1 তারিখে, আর ওদিনকে আমি স্মার্ট বাজারের সামনে গিয়ে পুরোই অবাক। মনে হচ্ছিল দুনিয়ার লোকজন সব বাজার করতে গেছে। ভেতরে ঢোকার সময় তো আমাদের টানা কিছুক্ষণ লাইন ধরে দাঁড়াতে হয়েছিল, আর ওই লাইন দেখে আমার তো মাথায় হাত, আর অমিত তো বারবার রেগে যাচ্ছিল যে ও আজকে ভিড়ের মধ্যে যাবে না। কিন্তু আমি তো ওকে টানতে টানতে নিয়ে এসেছি ভেতরে, আর ভেতরে এত পরিমাণে ভিড় ছিল না, ঠিকঠাক আমি জিনিসও দেখতে পাচ্ছিলাম না। যেগুলোর ওপর অফার ছিল সেগুলো তো সবই সকালের মধ্যেই বিক্রি হয়ে গেছে। কি আর করব, আমি তাই চলে এসেছি এখানে সাজাগোজার জিনিসের ওখানটাতে। ওখান থেকে কিছু জিনিস কেনাকাটি করার পরে আমরা যে লিফটে করে এখন নিচে নামবো, পুরো একদম 3 তলার উপরে গেছিলাম, ড্রেস যেখানে রয়েছে সেখানেও গেছিলাম আমরা ড্রেস দেখতে। বাট এত দাম গাইস, কি আর বলবো তোমাদের, আমি তোমাদের একটু বলে দিলাম প্রচুর দাম, বুঝেছো? নর্মাল দোকানে এর থেকে মনে হয় ভালো ভালো কালেকশন তোমরা কম দামে পেয়ে যাবে। যাই হোক, আমরা এখন লিফটে করে নিচে নেমেছি, আবার ওপরে উঠেছি, আবার নিচে নেমেছি। তারপরে যখন আমরা বিলিং করব, আমরা খুঁজেই পাচ্ছি না কোথায় লাইন, প্রচুর লাইন। এই ভিড় দেখে আমি তো অবাক, আমি অমিতকে হারিয়ে ফেলেছি। তারপরে আমি খুঁজে পেয়েছি অনেকক্ষণ পরে, ড্রেসের কালার দেখে খুঁজে পেয়েছি। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে বিলিং হয়। গিয়ে শুনি যে এত পরিমাণে ভিড় ছিল, যেই কাউন্টার ছিল সেটা পুরো হ্যাং করে গেছে। তো কিছুক্ষণ পরে ওটা সারালো, তারপরে গিয়ে আমরা আমাদের বাজার করে বাইরে আসতেই দেখি এখানে বিল দেখালে 5টা করে ফুচকা দিচ্ছে, আর পার বিলে তোমরা একজনই খেতে পারবে। তো আমি ওখান থেকে তো তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে নিলাম, আর বেশ মজাই লাগছিল। আর কটা দিলে মনে হয় ভালো হতো, 5টা করে ফুচকা খেয়ে কি আর মন ভরে বলো তো। যাই হোক, ফুচকাগুলো বেশ ভালো টেস্টি ছিল। আমি এদিকে অমিতকে বলছিলাম তুই একটা খা, ওকে খাইয়েও দিতে যাচ্ছিলাম কিন্তু ও খেলো না, কি করবো। তারপরে বাড়ি চলে এসছে, আর বাড়ি এসে আমি তোমাদের জিনিসপত্র দেখাবো, কিন্তু তার আগে ভাবছিলাম যে অমিতকে তো আমি কিছু জিনিস দিয়ে দিয়েছি, ও তো নিয়ে বাড়ি চলে গেছে। যাই হোক, কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমাদের সাথে রয়েছে। এই যে একটা কলস মতো কিনেছিলাম, এটা দুটো ছিল, যেটা একটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল, 50 টাকা 2 পিস দিয়েছিল। কিনেছি একটা এভাউতে ফেস ওয়াশ, ল্যাকমে একটা লিপ বাম, আর হচ্ছে মেবলিনের দুটো কাজল কিনেছিলাম। আমি মেবলিনের কোনোদিন ইউজ করিনি আগে কাজলটা, ল্যাকমেরই ইউজ করেছি, তাই প্রথমবার খুব ইচ্ছা হলো যে মেবলিন ইউজ করব। আর আমি চোখে পড়েও দেখছিলাম, কিন্তু আমার চোখটা প্রচণ্ড ব্যথা করছিল, জানি না কেন 2-3 দিন ধরে আমার চোখটা প্রচণ্ড ব্যথা, চোখটা ফুলেও গেছে। তাও আমি একটু কাজল পরে দেখলাম, আর কাজল পরলে না আমাকে কেমন ভূতনি ভূতনি লাগে, তাও আমি কাজল পরতে খুবই ভালোবাসি। আর এদিকে মাসি বাজার গেছিল, আর আসার সময় যে ট্রিট কিনে নিয়ে এসেছে, মাসিও গেছিল মলে, কিন্তু মাসি আর ফুচকাটা পাইনি, কারণ মাসি জানেই না যে ওখানে ফ্রিতে ফুচকা খাওয়া ছিল। মাসি প্রচুর বাজার করে নিয়ে এসেছে, কিন্তু আমরা বসে বসে ট্রিটটাই খাচ্ছিলাম। তারপরে এখানে আমার বোন তো দেখো আমাকে এটা দিল যে দিদি এটা খুলে দাও। আমি প্রথমে বোনকে একটা দিলাম, আর এবার আমি একটুখানি টেস্ট করে দেখবো যে কেমন খেতে। আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছি আমার একটুও ভালো লাগেনি। যাই হোক, তারপরে কিছুক্ষণ খাওয়ার পরে, 2-3টে খাওয়ার পরে একটু মুখে ফ্লেভারটা গেছে, তখন একটুখানি ভালো লাগছিল, বলছিলাম এর জন্য যে না ভালোই টেস্টি টেস্টি, কিন্তু প্রথমবার যে আমার খাওয়ার এক্সপ্রেশনটা দেখবে সে বুঝে যাবে যে আমার সত্যি আসলে কেমন লেগেছে। আমি এদিকে নাচছিলাম কেন জানো, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা রানাঘাটের থেকে কারা কারা দেখছো কমেন্ট করে জানিও, তোমরা কে কে শপিং করতে গেছিলে সেদিনকে সেটাও জানিও। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আমার পেজটা ফলো করো।